আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেট করি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমার কাছে সেল করার মতো কী কী কিটেন আছে, এবং আপনাদের একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে আপনারা কিভাবে মেল ফিমেল আইডেন্টিফাই করবেন, কিভাবে চিনবেন, সেই সম্পর্কে আপনাদের ভিডিওটি লাস্টে জানাবো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব, তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্টেই যেটি দেখাবো এটি হচ্ছে একটি রেডি কিটেন, এবং এর বয়স হচ্ছে 2 মাস, এবং এটি একটি 5 ফেসের মেল কিটেন, এবং এর কোট হচ্ছে 100% ট্রিপল কোট, লং কোটের, এবং এটি মেল কিটেন, এবং এটি রেডি কিটেন। এর জন্য বুকিং করা লাগবে না, এটি জাস্ট আপনারা নেওয়ার ইচ্ছা থাকলে আপনারা সাথে সাথে নিয়ে নিতে পারবেন। একেবারে রেডি একটি কিটেন, এবং এ কিছুটা ব্যাটম্যানের মতো, এই জায়গায় ওই জায়গায় বেয়ে উঠে যায়, খাঁচার উপরে, এখানে এখানে উপরে থাকতেই পছন্দ করে বেশি। তো ভিউয়ার্স, এটি একটি মেল কিটেন, এবং এটির সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে এটি কালার ব্ল্যাক, এই কারণে এর প্রাইসটা কম। এছাড়া এই ধরনের যদি হোয়াইট কালার হয়, এই ধরনের ফেসের যদি হোয়াইট কালার হয়, তাহলে সেক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি থাকে, যেহেতু এটা ফুল 5 ফেস, কিন্তু এটার প্রাইস একেবারে স্টার্টিং প্রাইস পার্সিয়ানে। তো যারা আগ্রহী থাকবেন অবশ্যই জানাবেন। এবং নেক্সটে আমি বুকিংয়ের জন্য 4টি কিটেন দেখাবো, একই প্যারেন্টসের 4টি কিটেন, যেগুলো বুকিং চলছে, যেগুলোর বয়স এখনও 1 মাসও হয় নাই, আমি আস্তে আস্তে ডিটেলসে বলবো। তো ফার্স্টেই যেটি আমি দেখাবো, এটি একটি হোয়াইট কালারের কিটেন, এবং এটি এর চোখ হচ্ছে নর্মালাইজ, এবং এগুলো সম্পূর্ণ লং কোটেড কিটেন, এবং ফেস হচ্ছে ডল ফেস, এবং এটি একটি ফিমেল কিটেন। আপনারা দেখতে পাচ্ছেন কতটা কিউট, এবং এর বয়স হচ্ছে 22 দিন অনলি। আর এগুলো হচ্ছে জাস্ট ফর বুকিং, এখনও সেল করার মতো, মানে হ্যান্ড ওভার করার মতো হয় নাই। তো ভিউয়ার্স, নেক্সটে যেটি দেখাবো এটি একটি ব্রাউন কালারের কিটেন, এবং খুবই কিউট, এর কিছুটা বাই কালার টাইপের গলার নিচে, এবং এই ধরনের কিটেন আগেও আমি সেল করছি, এই সেম এদেরই ভাই বোন, আগের যে বাচ্চাগুলো ছিল, তো সেইগুলো এখন দেখলে আমারই একটু মানে লোভ লাগে যে আসলে ওই ধরনের কিটেনগুলো আমি সেল করে দিছি, এতটা কিউট হয়েছে সেইগুলো। তো এটি একটি মেল কিটেন, এবং এটিও লং কোটেড একটি কিটেন, এবং এর ফেসটা কিছুটা ফ্ল্যাট ফেস টাইপের, ফেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কিউট। এবং এটি একটি মেল কিটেন, এর বয়সও 22 দিন, এবং এটিও দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির 1-এর দিকে হ্যান্ড ওভার করার মতো মানে হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এবং নেক্সটে আমি আরও একটি কিটেন দেখাবো, যেটি একটি হোয়াইট কিটেন, এটি 1-টা দেখানো হয়ে গেছে। তো নেক্সটে আরেকটি কিটেন আমি দেখাবো, এটি একটি হোয়াইট কিটেন, এবং এর ফেসটাও কতটা কিউট, যেহেতু একই প্যারেন্টসের বাচ্চা, এবং এর কোটগুলো আপনারা দেখেন কতটা সুন্দর কোট, এবং এটিও একটি ফিমেল কিটেন, এটিও একটি ফিমেল কিটেন, এবং এর চোখও আপনার ব্রাউন আইস, এবং এর বয়সও 22 দিন, যেহেতু একই প্যারেন্টসের বাচ্চা। তো নেক্সটে আরও একটি কিটেন দেখাবো, এবং এটি একটি মেল কিটেন, হোয়াইট কালারের মেল, দেখুন সেম যেগুলো দেখালাম একই জিনিস, এবং এর কোটও মাশাল্লাহ খুবই সুন্দর, বয়স 22 দিন তুলনায় এদের কোটগুলো খুবই সুন্দর। এবং আপনারা এগুলো যারা নিতে চান, তারা অবশ্যই জানুয়ারির ফেব্রুয়ারির 1-এর দিকে, দেখা যাচ্ছে ফেব্রুয়ারির 4-5 তারিখে এগুলো হয়তো হ্যান্ড ওভার করা হয়ে যাবে। তো আপনারা যারা নিতে আগ্রহী থাকবেন, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেইখানে যোগাযোগ করবেন। তো এখন দেখাবো কিভাবে আপনারা মেল ফিমেল আইডেন্টিফাই করবেন, কারণ অনেকেই আমাকে বলে যে ভাইয়া মেল ফিমেল চিনবো কী করে, বা একটা কনফিউশনের ভিতর থাকে যারা ফার্স্ট টাইম বিড়াল পালে, তো তাদের কনফিউশনটি দূর করার জন্যই আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা মেল ফিমেল চিনবেন। তো ভিউয়ার্স, ফার্স্টে আপনাদের দেখাবো যে মেল কীভাবে চিনবেন। তো আমার হাতে যে কিটেনটি আছে মেল, এটি চিনলাম কী করে, দেখেন এখানে 2টা ডট আছে, 1টা ডট, 2টা ডট। তো এই ডটগুলো দূরে আছে, আপনারা দেখলে বুঝবেন, এখানে হালকা ফোলা আছে, ডটগুলো দূরে আছে, ডিস্টেন্স আছে এদের ভিতরে, একটা এখানে আর একটা এখানে। তো এটি হচ্ছে মেল, এবং এখানে একটি গোল উঁচু হয়ে থাকে, সেটি থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটি মেল। এবং ফিমেলের ক্ষেত্রে আপনারা দেখেন যে এরও 2টি ডট আছে, কিন্তু 2টি ডট একদম ক্লোজে, একদম ক্লোজে, কাছাকাছি, একেবারে কাছাকাছি। তো একেবারে কাছাকাছি যদি থাকে, তাহলে আপনারা বুঝে নেবেন যে এটি ফিমেল। খুব সিম্পল একটি বিষয়, এছাড়া কোনো কিছু নাই, আপনারা পাশাপাশি মানে দেখলেই, লেজ উঁচু করলে আপনারা বুঝে যাবেন যে এটি মেল নাকি ফিমেল। আর ভিউয়ার্স, আজকে কী কী কিটেন আছে সেগুলো আপনাদের দেখালাম, রেডি কিটেন আছে একটি, এবং বুকিং করার মতো আছে 4টি। তো যাদের আপনাদের পছন্দ হবে, আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে সাধারণত মেলের প্রাইসটা কম হয় এবং ফিমেলের প্রাইসটা বেশি হয়, আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই আপনাদের। তো
প্রাইসটা আসলে বাজেটের উপরে, আপনাদের অনেকের বাজেট দেখা যাচ্ছে লো থাকে, তো লো বাজেটের ভিতরে আমি সবসময় একটা কথা বলি যে এই যে ব্ল্যাকটার প্রাইস কিন্তু কম, কিন্তু এটা যদি হোয়াইট হইতো তাহলে এটার প্রাইস কিন্তু অনেকটাই বেশি হইতো। তো আপনারা যেমন গুড় দিবেন তেমন মিষ্টি পাবেন, আপনারা গুড় কম দিবেন বলবেন যে অনেক মিষ্টি চাই, সেটা আসলে কখনোই পসিবল না, আমি আগে থেকে এটা বলে দিই। তো হ্যাঁ, কম দামের জিনিস আছে কিন্তু সেগুলো কোয়ালিটির উপর ভিত্তি করে, আপনি সব কিছুর সাথে সব কিছু, আপনি 21 ক্যারেট গোল্ডের সাথে যদি 18 ক্যারেট গোল্ড আপনি যদি ম্যাচ করতে চান তাহলে কখনোই দুইটা এক জিনিস হবে না, বা 22 ক্যারেট সোনার সাথে আপনি 18 ক্যারেট সোনা যদি মিলান কখনোই পসিবল না, এক হবে না। সো আপনারা আপনাদের নিজেদেরই বিবেক বুদ্ধি আছে, তো কোয়ালিটি হিসেবে প্রাইসটা হয়ে থাকে। আর আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বিড়াল সম্পর্কিত ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।